সবাইকে চমক দিয়ে ওয়ানডে বিশ্বকাপের তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে বলে জানিয়েছিল। পাপন বলেন, তামিম হঠাৎ করে কেন অবসর নিল বুঝলাম না, সে তো আমাকে নিশ্চিত করেছিল সামনে ওয়ানডে বিশ্বকাপ খেলবে, এমনকি বলেছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে, কিন্তু হুট করে কি হলো বুঝলাম না। এদিকে তামিমের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, তামিমকে আমি মেসেজ পাঠিয়েছি, এখন পর্যন্ত সে আমার মেসেজের উত্তর দেয়নি, আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব, আমরা চাই তামিম ইকবাল তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। পাপন বলেন, গতকালও তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে, সেখানে সে আমাকে অবসরের বিষয়ে কিছুই বলেনি, আমি তার অবসরের বিষয়ে কিছুই জানি না, তার মতো দায়িত্বশীল খেলোয়াড়ের কাছ থেকে এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করিনি। চলমান আফগানিস্তান সিরিজে তামিম ইকবালের অনুপস্থিতিতে লিটন দাস দায়িত্ব পালন করবে বলে জানান নাজমুল হাসান পাপন।